আসসালামু আলাইকুম অল ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাসার। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ফ্রেন্ড, নাও আই ডিসকাস লিডিং অ্যান্ড টেলিং অর ফলিং ফালস ইডিজিএ। ফালস ইডিজিএ PLS ফালস অ্যান্ড PLF ফলিং অর টেলিং ইডিজিএ। ফ্রেন্ড, প্রোগ্রাম শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, চলুন প্রোগ্রাম করি। প্রথমে আপনি ওপেন কন্ট্যাক্ট নেবেন, ওপেন কন্ট্যাক্ট 10 10, ওপেন কন্ট্যাক্ট। তারপর আপনি প্রোগ্রাম ইনস্ট্রাকশনে যাবেন, প্রোগ্রাম ইনস্ট্রাকশনে গিয়ে আপনি লিখবেন PLS ফালস, আপনার স্পেশাল মেমোরি M0, PLS রাইজিং ইডিজিএ ফালস, PLS রাইজিং ইডিজিএ ফালস। যখন এক্সিকিউটিভ অন ফালস ইজ অ্যাক্টিভ অ্যান্ড গো টু দ্য স্পেশাল মেমোরি M0 ইজ অন, M0 ইজ অন। সেকেন্ড, ওপেন কন্ট্যাক্ট, ওপেন কন্ট্যাক্ট M0, M0 অ্যান্ড সেট আউটপুট Y0 বিট, ওকে। এটা এই অংশটা হলো আমার ফালস রাইজিং ইডিজিএ ফালস। তারপর আমি এটাকে রিসেট করব, রিসেট করার জন্য আমি আরেকটি ওপেন কন্ট্যাক্ট নিব, X1 PLF ফালস ফলিং অর অ্যান্ড টেলিং ইডিজিএ ফালস, PLF ফলিং অর ট্রেলিং ইডিজিএ ফালস। এটাকে আমি এখন M1 স্পেশাল মেমোরি রাখবো, M1 স্পেশাল মেমোরি। ওপেন কন্ট্যাক্ট নিব আরেকটি, M1, তারপর আমি এটাকে রিসেট করে দিব, RST রিসেট Y0 বিটকে, Y0 আউটপুটকে। এটা আমার সেট আর রিসেট রাইজিং ইডিজিএ ফালস ফলিং অর ট্রেলিং ইডিজিএ ফালস। এখন আমি কম্পাইল করব, গো টু দ্য কম্পাইল বিল্ড, আমি অনলাইন সিমুলেশন করব, সিমুলেশন স্টার্ট ডেস্কটপ সিমুলেশন। ফ্রেন্ড, আমার প্রোগ্রামটি শুরু করার সাথে সাথে দেখেন আমার রিসেট হয়ে আছে। আমরা জানি পজিটিভ এজ এবং নেগেটিভ এজ ফালসের পজিটিভ অংশে কাজ করবে এবং ফলিং অর টেলিং ইডিজিএ নেগেটিভ ইডিজিএ আপনার ফালসের নেগেটিভ অংশে কাজ করবে। চলুন আমি এখন X0কে অন করব। আপনাকে X0কে অন করতে হলে আপনি দুইভাবে করতে পারেন, শিফট এন্টার একসাথে চাপ দিলে আপনি আপনার ওপেন কন্ট্যাক্টটি ক্লোজ হবে। তো আমি এখন ডিবাগে গিয়ে মডিফাই গুলো করব, মডিফাই গুলো X00কে আমি অন করব, অন করার সাথে সাথে কি আপনার ফালস পজিটিভ রাইজিং ইডিজিএ ফালস যখন অ্যাক্টিভ হচ্ছে তখন আপনার কি সেট Y00 সেট হচ্ছে। আমি M0 এগেনস্টে এখানে একটি ওপেন কন্ট্যাক্ট নিচ্ছি, সেটা অন হয়েছে, অন হওয়ার সাথে সাথে কি আমার ভ্যালু সেট হয়েছে। দেখেন আমার যখন 100 অন হয়েছে তখন কি আমার ভ্যালু সেট হয়েছে। এখন আমি এটাকে অফ করব, অফ করলেও কি আমার আউটপুট ভ্যালুটা রয়ে গেছে। দেখুন আপনার আউটপুট ভ্যালুটা আপনার অফ হয় নাই, সেট Y00 আপনার সেট হয়ে আছে।
এখন যদি আমি রাইজিং ফলিং অর টেলিং ইট ইজ ইফাল VLF যদি কি আমি অন করব, 1001 কে আমি অন করব, দেখেন আমি অন করছি, অন করার সাথে অন করলো কি আমার সেটা রিসেট হচ্ছে না, যখন আমি অফ করব অফ করলে পালসের ফলিং অংশটা যখন পাবে মানে নেগেটিভ অংশটা যখন পাবে তখন সে, এখন আমি যেটাকে অন করছি সেটা পজিটিভ অংশ পাইছে, বিটকে যখন আমি অন করছি তখন সে পজিটিভ অংশ পাইছে, সেজন্য সে রিসেট করতে পারে নাই, আমার আউটপুট ভ্যালু Y0 কে রিসেট করতে পারে নাই। এখন আমি যখন এটাকে অফ করে দিব, দেখেন আমি অফ করে দিব, অফ করার সাথে সাথে কি আমার ভ্যালু রিসেট হয়ে গেছে, ভ্যালু রিসেট হয়ে গেছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি জিনিসটা, দেখেন আমার নর্মালি সেই রিসেট থাকবে, আমার এটা হলো স্যাট, এটা হলো কি রাইজিং ইট ইজ ইয়ে, আর এটা হলো কি ফলিং আর টেলিং ইট ইজ ইয়ে। আমার নর্মালি প্রোগ্রাম যখন আমি লিখব তখন সে রিসেট অবস্থায় থাকবে, রিসেট অবস্থায় থাকবে, আমার আউটপুট রিসেট, আমি কোনো সুইচকে অন করি নাই, এখন কোনো সুইচকে অন করি নাই, এখন আমি সুইচ অন করবো, 1001 কে আমি অন করব, অন করলাম, অন করার সাথে সাথে আমার পজিটিভ ফলস পাইছে, রাইজিং ইট ইজ ইয়ে পাইছে, হওয়ার সাথে সাথে কি আমার আউটপুট ভ্যালুকে সেট করে দিছে, সেট করে দিছে। এখন এখন কি আমি আমি 1001 কে আমি অফ করে দিব, অফ, দেখেন আমি একটা অফ করে দিছি, অফ করলো কি আমার, অফ করে দিলে কি আমার নেগেটিভ অংশ পাইছে, পালসের নেগেটিভ অংশ পাইছে, সেজন্য সে রিসেট হয় নাই, আমার সেট হয়ে আছে, আমার আউটপুটকে ল্যাচিং হয়ে আছে, আউটপুট আমার ল্যাচিং হয়ে আছে। এখন ফ্রেন্ড আমি এটাকে ফলিং অর টেলিং ইট ইজ ইয়ে কে আমি যখন অন করব, এখন আমি এটা এখন অফ আছে, এটাকে আমি অন করব, অন অন করার অন করলেও কিন্তু আমার সে কি আউটপুট সেট হয়ে আছে, সেট হয়ে আছে, সেটা রিসেট হয় নাই, আমার M1 অন হয় নাই, অন হয় নাই। এখন যখন আমি এটাকে দেখেন আমার অন হয়ে আছে, এখন আমি এটাকে অফ করব, অফ করার সাথে সাথে কি আমার সেটা রিসেট হয়ে যাবে, অফ, দেখেন আমার রিসেট হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এখানেও দেখেন রাইজিং ফলস ফলিং ফলস আপনারা এখান থেকেও ব্যবহার করতে পারেন, এখান থেকেও ব্যবহার করতে পারেন। আবার আপনি VLS রাইজিং ইট ইজ ইয়ে, তারপর ফলিং ইট ইজ ইয়ে ব্লকের মধ্যেও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা প্লিজ আশা করি আপনাদের বুঝাতে পারছি কিভাবে রাইজিং ইট ইজ ইয়ে এবং ফলিং ইট ইজ ইয়ে কাজ করে। তো বন্ধুরা প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এখানে প্রায় 200 ভিডিও দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের উপরে, PLC প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টগুলো কীভাবে অন অফ করা লাগে, কীভাবে আউটপুট কন্ট্রোল করতে হয়, অনেক ভিডিও দেওয়া আছে। বন্ধুরা এই ভিডিওগুলো আপনারা যদি দেখেন হয়তো বা আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমাদের প্রোগ্রামগুলো কেমন হচ্ছে, আমরা PLC প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি, মেশিন অটোমেশন কাজ করে থাকি। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও।